উনি যখন এত খোটা দেয় আজকে কিছু নামটা ধরা হোক হ্যাঁ কিছু নামটা ধরা হোক নাম ধরতে চাইছে 613 6 into 13 6 into 13 ছতরং 52 6 into 13 তাই তো বলবো কথায় বলে যার বিয়ে তার হুশ নেই পাড়া পড়শির ঘুম নেই ঠিক এমনটাই হয়েছে উর্মি এবং সাত্যকীর জন্য মানে উর্মির বিয়ে উর্মি পালিয়ে আছে ক্যাশ কি হচ্ছে কালপুরুষ আজ মহিলা অনেক কিছু হচ্ছে এবং বাকিরা বিয়ে নিয়ে চিন্তিত বিয়ে হয়ে গেছে তাই মুখটা দেখুন দুজনের রিল্যাক্সড সাত্যকী বাবু কাকে জিজ্ঞেস করি আমি চিরকালই রিল্যাক্স বিয়ে গেছিল সেটা শুনে তো মানে বিশাল চাপ না বউ পালিয়ে গেছিল শুনে চাপ হয়নি বউ পালিয়ে গেছিল শুনে গুরুজনদের অবস্থা দেখে সাত্যকী চাপ খেয়েছিল ঋতিকদা কথা বলো না সাত্যকী যথেষ্ট চাপ খেয়েছিল সাত্যকী বলছিল আমি যাচ্ছি সবাই আটকাচ্ছে বাবা জীবন যেও না বাবা জীবনের চিন্তা না না আমি বিয়ে ভাঙতে চাই না আমার তো ওর জন্য চিন্তা হচ্ছে তাহলে বললে কি করে যে তোমার চিন্তা হয়নি আরে উর্মিকে খুঁজতে যাচ্ছিলাম বেসিক্যালি সেটা পড়ে আমার উর্মির জন্য কেয়ার কিন্তু এই যে ভালোবাসাটা আছে সেটা এখনো মানে একটু ঋতিকদা থেকে বেরিয়ে সাত্যকীতে ঢোকো আরও যথেষ্ট চাপে আছে আমি বাড়িতে আসার পর থেকে কারণ আমি একটার পর একটা গন্ডগোল করছি তো তো কেস এবার কী হবে চাপে ও আছে আমি নেই জন্য একদম সবসময় সাত্য আর অগত্যা এছাড়া কিছু করার নেই বাজাতে তো হবেই বউ বলে কথা মন ভেঙে দিলে তাকে এখনো যদিও দেখতে পাচ্ছি না মানে দাদা একজনের অনেকে বাবাই মন দিতে চাই সবটুকু দেন ছাড়া কোন দিতে চাই এই যে মন ভেঙে দিলে কি হলো সেটা মানে এরকম করতে পারলে ভাই আরে মন ভেঙে দিলাম আমি যদি জানতাম মন ভেঙে দিচ্ছি তাহলে তো দিতাম না না আমি তো জানিই না মনটা ভেঙে দিচ্ছি কিনা বুঝতে পারিনি একজন পছন্দ করে তাকে ভালোবাসে ভাবে তাকিয়েই থাকে এটা বুঝতে কি করে বুঝবো ছাত্রী যে পছন্দ করতে পারে মাস্টারকে সেটা কি করে বুঝবে মাস্টার মিনিট এটা কি জীবনে কোনোদিন তুমি কোনো টিচারের প্রেমে পাওনি আমি এটা সাত্যকীর কথা বলছি ঋত্বিক ঋত্বিক পড়েছে সাত্যকী তো পড়েনি কি মুশকিল সাত্যকী ঋত্বিক পড়েছে আমি স্বীকার করছি যাই হোক এই পুরো মাঝখানে আমার কিন্তু মিশমিকে খুব ভালো লাগে আমার রিনিকেও ভালো লাগে আমার মিশমিকেও ভালো লাগে আমি ক্যামেরার সামনে বলে বলছি না আমার অন্বেষাকে খুব ভালো লাগে ও অ্যাকচুয়ালি অফ স্ক্রিন আমি বলবো ও খুব ভালো অভিনেত্রী এবং ওর মধ্যে অনেক পটেনশিয়াল আছে যেটা মানে আমাদের কি বলবো ইন্ডাস্ট্রিতে খুব কম আছে মানে ওর মতো ভালো অভিনেত্রী এবং আমি সিরিয়াসলি প্রে করি যাতে ও আরও 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 অনেক ভালো কাজ করুক মানে ও আরও অনেক কিছু ডিজার্ভ করে অভিনেত্রী এবং ভালো মনের মানুষ সেটা হয় না জেনারেলি যেটা একসঙ্গে পা এই কেঁদে ফেলেছি না মানে কি হয় আমি কাঁদিনি আমি কাঁদিনি আমি কাঁদিনি এখানে কাজ করতে করতে এমন হয়ে গেছে মানে যেদিন থেকে মিশমি এসছে হয় না মানে আজকে মিশমি কল টাইম নেই ও দুটোতে আছে আচ্ছা আচ্ছা এর না কল টাইম ক্যান্সেল হয়ে গেছে রাত্রিবেলা মেসেজ করছি তুই আজকে এলি না এই শোন না ভারত লক্ষ্মীর বাইরে থেকে আমার কল টাইম ক্যান্সেল হয়ে গেছে মানে এরকমই আর কি আর আমি কি আমি তো মিশমিকে আমি যখন ক্লাস টেনে পড়ি ইলেভেনে পড়ি তখন থেকে টিভিতে দেখেছি মানে আমি ওকে টিভিতে দেখে এসেছি আমি ওকে দেখেছি ওর কাজ দেখেছি ও যখন বম্বে গেছিলো তখন দেখেছি মানে হয় না সেলিব্রিটি আমার কাছে তো আমি যখন ওর সাথে কাজ করতে শুরু করি আমার মা আমাকে রোজ বাড়িতে গিয়ে তুই মিশমির সাথে একটা ছবি তুললি না বল তুই মিশমির সাথে একটা ছবি তুললি রোজ বলে এবং বিশ্বাস করুন আমার আজকে পর্যন্ত একটা ছবি তোলা হয়নি এদিকে আমাদের এতদিন কাজ হয়ে গেছে আচ্ছা এখানে মানে মানে মেন গোল স্টোরিতে গল্পটা হচ্ছে আমাদের লাভ ট্রায়াঙ্গেল কিন্তু আমাদের অ্যাকচুয়াল লাভ স্টোরিটা কিন্তু অফ স্ক্রিন বেরিয়ে আছে অন্য গল্প হয়ে আছে এত সাইডে চলে গেছে ঠিক আছে আলাদা সিনটা ছিল না আমি মিশমিকে বলছি চল না ভাই তো হাত ধরে পালিয়ে যাই আমিও চাই না তো টুকাইদাকে বিয়ে করতে হ্যাঁ একটা সারাক্ষণ অঙ্ক নিয়ে খটা দিয়ে যায় এই টুকাইদা ঠিক আছে নিজের ট্যাক্সি চালায় কি বড় এত পড়াশোনা নিয়ে জ্ঞান দিয়ে কি করলো অঙ্ক নিয়ে যখন এত খোটা দেয় আজকে কিছু নামটা ধরা হোক হ্যাঁ আজকে কিছু নামটা ধরা হোক নামটা ধরতে ছাগেছে 87 ইনটু 73 72 What?
আমরা তো সব জানি, সব পারি অল্প অল্প। উনি তো অঙ্কের টিচার। এ তুমি কার কাছে পড়তে রিনি? সত্যি মানে অফ স্ক্রিন অন স্ক্রিন গুলিয়ে ফেলছে ভাই। এই হবে না, হবে না, আমি খেলবো না, আমি খেলবো না, এরকম করলে হবে না। এডি এটা সিরিয়াসলি মানে 72 72 একদম 72 কাইদা। এই জন্যই রিনি ফেল করেছে অঙ্কে। এই টুকাইদার প্রেমে কি বলবো আর, মানে ঠিক আছে তাও পাত্তা দেয় না, তাও পাত্তা দেয় না। এত কিছু করছি, এত কিছু মানে টেকনিক ট্রাই করছি, হ্যাঁ টেকনিক ট্রাই করছি মানে টুকাইদাকে পাওয়ার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছি না। আর এই যে শাকচুন্নি, ওকে আমার শাকচুন্নি বলতে খুব খারাপ লাগে। চাল পোড়া নুন পোড়া ট্রাই কর, ম্যাজিক ব্ল্যাক। এও আমাকে ধোকা দিয়ে দিল, পালাবো পালাবো বলে আমি ফুল কনভিন্সড হয়ে গেলাম, লাস্ট মোমেন্টে ধোকা দিয়ে দিল। এখন আমার কিচ্ছু করার নেই, এখন আমি ভুলভাল জিনিস করতে শুরু করে দিয়েছি আর কি। এবারে কবি সতন কবি সহেলি এই টাইপ একটা দিকে যাচ্ছে, এমন হচ্ছে কি চাপটা নিতে পারবে? হ্যাঁ একটু মাঝখানে এসো তো, মাঝখানে এই ভাই বইস না ভাই। আমাদের মাঝখান থেকে হয়তো রিনির খারাপ লাগাটাই হয়তো আমাদের কাছে থেকে যেতে পারে, কিন্তু জানি না। আমাদের তো, আমরা নিজেরাও তো গল্পটা করছি, কাজটা করছি, পড়তে পড়তে টুইস্ট। কাজেই এখানে ওই আমরা একটা কিছু প্রেডিক্ট করে রাখলাম সেই অনুযায়ী হবে, এটা কিন্তু হবে না। কাজী রিনির ক্ষেত্রে আমার মনে হয় সেটাই হবে, মানে আমরা ভাববো এক হবে আর এক। এখানে একটা বিষয় আছে, মানে রিনির ওপর সাত্তকিত প্রচন্ড সবসময় রেগে যায়। ওর রেগে যাওয়ার কারণটা অন্য, তার কারণ হচ্ছে আমি তো ওকে খুব ছোট থেকে পড়িয়েছি। ভাই তুই আমার স্টুডেন্ট, একে দেখছিস একটাকে নিয়ে পাচ্ছি না, তার উপর তুই মাঝখান থেকে ভুলভাল করছিস। মানে তুই তো অন্তত আমাকে একটু সাপোর্ট করবি, তুই কোথায় একটু ওকে বোঝাবি যে তুমি এসব ভুলভাল করো না, দেখো টুকাই দা এরকম, তুই তো ওকে বোঝাবি। ও আবার উল্টে তাকে আরো আগুনে ঘিটা ঢালছে না। কিন্তু একটা জিনিস যেটা হলেও হতে, সব জানে, কিন্তু এটাও তো হতে পারে যে রিনির এসব বদমাইশির জন্য উর্মি আর সার্থকে অ্যাকচুয়ালি কাছাকাছি চলে এলো, এটাও হতে পারে, এটাও হতে পারে। চরিত্রে ঢুকে অনেক জায়গায় চলে গেছে, তো আমি জানি এক্ষুনি ডাকবে সিনে। আমি লাস্ট একটা ছোট্ট একটা গেম খেলে নিই বিয়ে নিয়ে, ঠিক আছে? জাস্ট অনেক নিয়ম করে বিয়ে হয়েছে, আমি একটা প্রশ্নপত্র তৈরি করছি, হারিয়ে ফেলেছি আমি ছোটো ছোটো, ঠিক আছে না? যাই হোক, আচ্ছা ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে জোটটা থাকে সেটা কতদিন পর খোলা হয়? 8 দিন, অষ্টমঙ্গলের দিন। আরে আমার অন স্ক্রিন 13 খানা বিয়ে হয়েছে, আমি এগুলো জানবো না তো কে জানবে? আমার প্রথম, আমি আমি দুটো বিয়ে করেছি মাত্র। আপনারা আশীর্বাদ করুন যাতে বছর বছর আমি একটা করে বিয়ে করতে পারি অন স্ক্রিন। আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে যে এই যে যখন মানে জোর খুলে যায় তখন কি করতে হয়, মানে বর এবং বউ দুজনকে জোরের সঙ্গে? আরেকটা জিনিসও খোলে বর, হাজবেন্ড খুলতে পারে, যেটা শাখা পলা মেয়েরা পরে সেটা খুলতে পারে না, বরদের শরীর একটা জিনিস থাকে এটা খুলতে পারে। ওই ইয়ে এই হাতে যেটা বাঁধা থাকে আর কি খুলতে পারে বর ভাই? কিছু তো আর কি খুলতে পারে, কাঠের হাড় থাকে ওটা, সবার ওটা সবার থাকে না। হ্যাঁ সবার থাকে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বিয়ের একটা হচ্ছে, আর একটা যে বিয়ের সময় ছেলের বাবা এবং পুরোহিত ছাড়া আরেকজন মঞ্চ পায়, সেটাকে ছেলের বাবা আর পুরোহিত ছাড়া, না না নাপিত 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 শুভ দৃষ্টির সময় বিয়ে, ভাই দেখেছি বিয়ে প্রচুর দেখলাম দিদি বিয়ে করছে, আচ্ছা ঠিক আছে নিয়ে নিয়েছি এই সিরিয়ালটা করতে করতে, মানে আমি যতদিন আছি ওর একটা দায়িত্ব নিয়ে একটা প্রেম আমি করাবো। আমাকে পুষ্কু বলে ডাকতাম, বন্ধুরা চল পুষ্কু, এবার তোর একটা কিছু ব্যবস্থা করা যাক। না ভাই
তারপর বন্ধুরা ধরো অনেক চেষ্টা করলো হলো না, ফেড আপ হয়ে গেল। আর মনে হয় তোর একটা ট্রিটমেন্টের দরকার, আই থিঙ্ক ইউ নিড স্মিতা গুটগুটিয়া, এরকমভাবে বলতো ওরা। আমি বলছি না ভাই আমার দ্বারা হবে না, মানে হবে না, মানে হবে না। দুজন আরেকজন মাঝখানে আছে, কেউ ভাবছেন এর কথা? ওর প্রচুর ফ্যান ফলোয়িং আছে গো, এখান দিয়ে হেঁটে গেলে মেয়েরা এরকম 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 করে পড়ে যায়। ঋত্বিক দা কবে করবে সেটা শুনে কাছে, আমি শিশু এদের দুজনের কাছে। একজনের ইনস্টাগ্রামে 256, একজনের 86। 256 446 ব্রো, 446। হ্যাঁ, আবার আমাকে বলছে ফ্যান ফলোয়িং বেশি, সবসময় অঙ্কটা খারাপ বোঝা যাচ্ছে না। কোটি কোটি মানুষের বাস আমাদের পৃথিবীতে, সেখান থেকে মাত্র 446 286 কিছু যায় আসে না। তুমি যে লোকের মনে আগুনটা জ্বালাচ্ছ সেটা তো ক্রাশ। এটা বললো না, ক্রাশ শুনেছি আমি, ক্রাশ। অনেকক্ষণ থেকে এই হাসি হাসি নাড়ে চলবে, সিনটা শেষ করতে, মানে আমি সিনটা শেষ করবো না, ইন্টারভিউটা শেষ করতে হবে, ওখানে সিনটা শেষ করতে হবে, তো তার জন্য দুজনকে যেতে হবে। তো কী হচ্ছে এরপর? দুজনে তো এক হয়ে গেছে, সাইড সরে যাচ্ছে, আরেকজন সরে যাচ্ছে, এটা তো বাস্তব, এটা তো সিরিয়ালেই বলছি, সিরিয়ালেতে তো সাইড ওয়াইড এখন কিছু হচ্ছে না। উর্মির বরং মৃণী বকুনি খেলে খারাপই লাগে। না না, ও যথেষ্ট মাঝখানে আছে, কথায় কথায় টাং লড়িয়ে দেয়, ঠিকই আছে। সারাক্ষণ বকতে থাকে, ও ওকে বকছে, আমাকে বকছে, সবাইকে সারাক্ষণ বকে দিচ্ছে। এই তো সুযোগ, একদম শেষ করবো। শেষে দর্শকদের কি বলবে, হয়ে গেছে বিয়ে, মহাবিবাহ পর্ব, কিন্তু তবুও এখন পরপর অনেকগুলো ইন্টারেস্টিং এপিসোড আছে। মহাবিবাহ মহাবিবাহ সপ্তাহ চলছে আমাদের, আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন। হ্যাঁ, আমরা সবাই পরিশ্রম করে কাজ করছি, প্রত্যেকটা সিরিয়ালেই সবাই পরিশ্রম করে কাজ করে, পরিশ্রম করে এখানে, ঠিক আছে। আমি কম্পারেটিভলি একটু কম করি, কিন্তু জনের থেকে একটু কম, কিন্তু করে আর কি, মানে সেম আর কি। হ্যাঁ, খুব ভালো করে কাজটা করে, তো আপনারা প্লিজ, মানে আমিও করি তো। এটা তো জানা কথা যে সিরিয়ালে যারা আর কি ওই তথাকথিত যারা মেন লিড থাকে, যে দুজন, তারা তো শুধু সেই প্রজেক্টটাই করে, কিন্তু আরও বাকি যারা আর্টিস্ট থাকেন তারা সেই কাজটার সাথে সাথে অন্যান্য আরও অনেক গল্প করে, এবং আমার মনে হয় সেটা বেশি টাফ একটা সিরিয়ালেতে গিয়ে একরকমের চরিত্র আরেকটাতে ছাড়া একরকমের। তো আমাদের মিশমিও কিন্তু সেরকমই, মানে মিশমি এখানে যে নেগেটিভ লিডটা করছে, ওর কিন্তু আরও একটা অনেক বড় সারপ্রাইজ আসতে চলেছে আপনাদের জন্য, আরও একটা অনেক বড় বিয়ে দিয়ে দিয়েছে দর্শক, কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে, দেখো রিনির সারপ্রাইজ, শোনো মানে রিনির বিয়ে। আমি মিশমির কাজের কথা বলছি, তো ও বেচারা শুধু এই একটা নিয়ে যে ব্যস্ত আছে সেটা না, ওর কিন্তু আরও অন্য একটা দিকে ইনভলভমেন্ট আছে, মানে ও দুটোকেই সমান সময় দিয়ে কাজটা করছে, এবং খুব শিগগিরই ওর কাজটা আসবে, আপনারা সেটাও দেখবেন, সেটাকেও সাপোর্ট করবেন। আর তার পাশাপাশি আমাদের সিরিয়াল যেটা হচ্ছে, আমাদের এই পথ যদি না শেষ হয়, যেখানে আমরা সবাই মিলে আছি, হ্যাঁ, আপনারা ওটা দেখুন, আমাদের পাশে থাকুন, আপনাদের ভালো লাগুক কি খারাপ লাগুক, লাগুক লাগুক হয়েছে, আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক সব ফিডব্যাক জানান, আর টলিউড ফোকাসকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো আমাদের ভিডিওটা, পুরো মুখস্থ ডায়লগ এটা সব জায়গায় বলি, একদম, মানে আপনারা প্রে করুন যেন এই পথ না শেষ হয়, এই চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।